সালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর আশিস রহমত, আমিও খুব ভালো আছি। তো নতুন বেডশিট বিছানা বিছিয়ে দিলাম, আর ঘরটারও গুছিয়ে নিলাম। আর এত সব আয়োজন কার জন্য করছি তা একটু পরেই জানতে পারবে, যেহেতু ও হাতে অনেক কাজ, তাই খুব অল্প সব কিছু ভিডিওই করতে পেরেছিলাম। তো এখানে আমি আসলে পিঠা রান্না করব, তারপর হচ্ছে খাবার দাবারও রান্না করতে যতটুকু পেরেছি তোমাদের জন্য ভিডিও করে নিয়েছি। তো এখানে হচ্ছে কি, আমি নারকেলের যে পুলি পিঠা সেটা তৈরি করছিলাম, তো সেটারই যে নারকেলটাকে তোমার হচ্ছে গিয়ে ভেতরে যে গুড়টা দেয় সেটারই প্রিপারেশন নিচ্ছিলাম। তো দেন একদিক দিয়ে ফিনির জন্য দুধ প্রিপেয়ার করে নিয়েছি। আসলে হাতে এত কাজ আর এক হাতে এত সব কিছু আসলে সম্ভব নয়। তো দেন হচ্ছে গিয়ে এই পিঠা তৈরির ব্যাপারে আমার হেল্পিং হ্যান্ড আমাকে একটু সহযোগিতা করেছে, আসলে একা এত কিছু করা সম্ভব হয় না, তো তার সহযোগিতা নিয়েই আসলে এই সব কিছুই করা। তো এখানে পিঠার প্রিপারেশন নিচ্ছি, তো পিঠার প্রিপারেশন নেওয়ার পাশাপাশি আমি ওইখান থেকে যত খাবার দাবারের যে প্রিপারেশনগুলো আছে সেগুলো নিয়ে নিচ্ছি। আর এই এত সব আয়োজন যার জন্য করা হয়েছিল সেটা হচ্ছে কি, আমার ছোটো বোন এবং ছোটো বোনের জামাইয়ের জন্য, যেহেতু ওরা প্রথমবার বিয়ের পর আসতেছিল। আর এটা অনেক আগেরই ছিল ভিডিওটা, আসলে তোমাদের সাথে আমি তেমনভাবে শেয়ার করতে পারিনি, তো অনেক পিছনে পড়ে গিয়েছিলো। তো দেন আমি আজকে তোমাদের সাথে এই ভিডিওগুলি শেয়ার করছি। আর অনেক কাজে আমি হচ্ছে গিয়ে রাত্রে বেলায় করে রেখেছিলাম, এই যে টিকিয়া তারপর সব কিছুই। তো দেন হচ্ছে কি খাবারের পালা, আর এই ভিডিওটা কিন্তু আপনাদের আয়াত বাবা করেছে। তো যদি আয়াত বাবার এই ভিডিও ধারণটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা একটা লাভ লাইক রিয়াক্ট করে দেবো। আশা করি আজকের এই ব্লগটি তোমাদের কাছে ভালো লেগেছে, এবং ইনশাআল্লাহ বাকি সবাইকেও তোমরা দেখতে পাবে আমার নতুন ফ্ল্যাটে যখন উঠবো, অবশ্যই সবাইকে ইনভাইট করব, কারণ এক হাতে আমি এত কিছু আসলে করতে পারি না। তো যাই হোক, আসসালামু আলাইকুম।